দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি টাউনের বাংলাদেশ শোর স্টুডিওতে। এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট নারী উদ্যোক্তা সানজিদা খন্দকার, যিনি সম্প্রতি নারী উদ্যোক্তাদের জন্য কিংবা প্রফেশনাল নারী ফিমেলদের জন্য নতুন একটি ভেঞ্চার দ্য টু আওয়ার জব স্টার্ট করেছেন। তার সাথে আমরা কথা বলবো, তার কথাগুলো আমরা তার মুখ থেকেই শুনবো। দেখি আমরা যে তিনি কী বলেন নারীদের উদ্দেশ্যে কিংবা ইয়াং অন্টারপ্রেনারদের উদ্দেশ্যে কী বলেন। সঞ্জিত আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের শোতে। অনেক ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি একটা নতুন ভেঞ্চার স্টার্ট করেছেন, দ্য টু আওয়ার জব। আসলে এই টু আওয়ার জব শুরুর পেছনের কাহিনীটা কি ছিল কিংবা পেছনের কারণটা কি ছিল যদি বলতেন? দি টু আওয়ার জব এটা শুরুর পেছনের কাহিনীটা আসলে অনেক বেশি ব্যক্তিগত, আবার অনেক বেশি সবার জন্যই। সেটা হচ্ছে যে প্রফেশনাল আমরা যারা আছি বা যারা কোনো কর্পোরেট জব করে এসেছে, সবারই লক্ষ্য থাকে না পড়াশোনার পরে একটা চাকরি করব, ম্যাক্সিমাম ইচ্ছাটা এটাই থাকে। তো এই 9টা 5টার যে জবটা, এটা একটা মেয়ের জন্য করা খুব ডিফিকাল্ট হয়ে যায় যখন সে কোনো ফ্যামিলি স্টার্ট করে, বা স্পেশালি যখন সে কোনো বাচ্চার মা হয়। তো দেখা যায় যে আসলে আমরা যদিও বলি 9টা 5টা মানে 8 ঘন্টার জব, কিন্তু ইনফ্যাক্ট ঢাকা শহরে এটা মানে 9টা থেকে রাত 9টা 10টা পর্যন্ত চলে। তো একটা মেয়ের জন্য না এটা অনেক বেশি ডিফিকাল্ট, কারণ সে বাসা সামাল দিবে, বাচ্চাদের বড় করবে, তার অনেক রেসপন্সিবিলিটি আছে। তো এই রেসপন্সিবিলিটির সাথে আবার অফিসের রেসপন্সিবিলিটি, এটা আসলে মেনটেন করা যায় না সেভাবে, এটা অনেক কষ্ট হয় তার জন্য। এবং আমি যেটা পার্সোনালি ফিল করি যে একটা মেয়ে মা হওয়ার পর তার সন্তানকে অনেক বেশি সময় দিতে হয়, কোয়ালিটি টাইম দিতে হয়। তো এই পুরো জিনিসটা কিন্তু ডিস্টার্ব হয়ে যায় এই স্টেজে এসে। তো তখন আমি দেখলাম যে এই মেয়েগুলো যারা কিন্তু খুব হাইলি প্রফেশনাল, খুব স্কিল্ড এবং অনেক ট্যালেন্টেড, এনারা ধীরে ধীরে কিন্তু কেরিয়ারকে ছেড়ে দিচ্ছেন এবং ড্রপ আউট হয়ে যাচ্ছেন, বা 3-4 বছরের কেরিয়ার ব্রেকে চলে গেছেন। ইনফ্যাক্ট আমি নিজেও 5 বছর কেরিয়ার ব্রেকে ছিলাম, এবং এই 5 বছর কেরিয়ার ব্রেকের থাকার প্রায় অলমোস্ট প্রতিটা দিন আমি চিন্তা করতাম যে কবে আবার ব্যাক করব, কবে আবার ব্যাক করব। এই ব্যাক আর কখনই করা হয় নাই। তো যখন দেখলাম যে অলরেডি 5 বছর হয়ে গেছে, তো তখন আসলে আর ইচ্ছাটাও হারিয়ে গেল। তো কিন্তু এটা আমার আসলে নিজের একটা রেসপন্সিবিলিটির জায়গা থেকেই আমি এটা চিন্তা করেছি যে এই বাংলাদেশে আসলে এমন একটা প্ল্যাটফর্ম দরকার যা এই মেয়েগুলোর জন্য অনেক হেল্পফুল হবে, তার ফ্যামিলি লাইফ ব্যালেন্স করা এবং তার কেরিয়ারকেও ব্যালেন্স করা। তো এই মেয়েগুলো যে 8 ঘন্টা জব করতে পারছে না, তারা কিন্তু অ্যাটলিস্ট সারাদিনে 2-3 ঘন্টার জন্য ফ্রি থাকেন বা কোনো না কোনো কাজের জন্য অ্যাভেলেবল থাকেন। তো তাদের এই যে সামান্য সময়টুকু, এটাকে কি কাজে লাগানো যায়? তো এই এটাকে কাজে লাগানোর জন্য আমাদের আসলে কোনো প্ল্যাটফর্ম ছিল না। তো সেখান থেকে আমার এই আইডিয়াটা, দি টু আওয়ার জব। আসলে এখানে যে 2 ঘন্টায় কাজ করতে হবে এমন না, কেউ চাইলে 5 ঘন্টা 6 ঘন্টা করতে পারেন। এখানে কারা কাজ করবে? জি, এই প্ল্যাটফর্মটা করাই শুধুমাত্র প্রফেশনাল ফিমেলদের জন্য, নারীদের জন্য। এবং নারী মানে তাকে মা হতে হবে এমন কোনো বাধ্যকতা নেই। যে কোনো মেয়ে যদি সে স্টুডেন্ট হয়, সেও সেখানে কাজ করতে পারবে। তো আসলে এটাই বলি যে এটা নারীদের জন্য প্ল্যাটফর্মটা, কিন্তু এটার এমপ্লয়ার বা তাদের থেকে কাজগুলোকে অ্যাসাইন করতে পারবেন বা প্রজেক্ট বেসিসে তাদের সাথে কাজ করতে পারবেন, সেটা বাংলাদেশের যে কেউই। আর এখানে কাজ কারা দিবে বলে আপনি মনে করেন যে এখানে একটা এমপ্লয়ার যারা? জি, বাংলাদেশে দেখবেন যে আসলে স্মল এবং মিডিয়াম সাইজ বিজনেস বর্তমানে অনেক বেশি, স্টার্ট আপ অনেক দ্রুত বেড়ে আসছে, এবং অবশ্যই এজেন্সি আছে, এনজিও আছে, কর্পোরেটগুলো আছে। তো আমরা আসলে না অনেক আশাবাদী, এবং আমরা অলরেডি অনেক ভালো রেসপন্স পেয়েছি এনাদের কাছ থেকে। সেটা হচ্ছে যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান বা যে কোনো রিসার্চ প্রতিষ্ঠান বা যে কোনো একাডেমিক বা যে কোনো প্রতিষ্ঠান যাদের আসলে এই ধরনের স্কিলড লাগবে, স্কিলড ফিমেল লাগবে, তারাই আসলে এখানে কাজগুলো দিতে পারবেন। এবং আমি একটা জিনিস অবশ্যই মেনশন করতে চাই, দেখবেন যে আমাদের এই প্ল্যাটফর্মে যে মেয়েগুলো আছে প্রফেশনাল, এনারা কিন্তু কোনো না কোনো বড় প্রতিষ্ঠানে কাজ করে এসেছেন, এবং এনারা যখন ওনাদের এই এক্সপার্টিসকে এই প্ল্যাটফর্মে দিবেন, তারা কিন্তু অনেক ইকোনমিক্যাল ওয়েতে দিচ্ছেন এবং অ্যাট এ টাইম দিচ্ছেন এবং খুব মোবাইল অবস্থায় দিচ্ছেন। তো এটা আমার মনে হয় যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে অনেক বেশি হেল্প করবে। যারা নারী উদ্যোক্তা কিংবা যারা প্রফেশনাল ফিমেল যারা রয়েছেন, তারা কিভাবে সম্পৃক্ত হতে পারবে আপনার এই সাইটে?
জি, এই সাইটে আসলে ইনভলভ হওয়া খুবই সহজ। আপনি যদি জাস্ট সাইন আপ করতে পারেন আপনার নাম মোবাইল নাম্বার দিয়ে, আপনি প্রাথমিকভাবে সাইন আপ করে ফেলতে পারবেন, অর্থাৎ যেটাকে আমরা রেজিস্ট্রেশন বলি। কিন্তু যেহেতু এটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, সো এখানে আসলে আরও কিছু স্টেপস আছে। সেটা হচ্ছে তাকে তার সম্পূর্ণ কেরিয়ার প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে, তার একাডেমিক্স, তার স্কিলস, তার যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকেন, কত বছর করেছেন, এই ইনফরমেশনগুলো আসলে তাকে এখানে দিতে হবে। তো এগুলো উনি যদি দিয়ে ফেলেন এবং তার ন্যাশনাল আইডি কার্ডের একটি স্ন্যাপশট, এগুলো আমরা চাচ্ছি, বিকজ আমরা চাই তারা ভেরিফাইড অবস্থায় থাকুক আমাদের প্ল্যাটফর্মে। তো আসলে জাস্ট নাম, মোবাইল নাম্বার এবং তার ক্যারিয়ার ব্যাকগ্রাউন্ড দিয়ে উনি এখানে জয়েন করতে পারেন। আর আপনাদের দ্য টু আওয়ার জব কী ধরনের কাজ রয়েছে, যারা প্রফেশনাল ফিমেল রয়েছে তারা জি, এখানে আসলে রিসার্চ, রাইটিং, ফিনান্সিয়াল সাপোর্ট, বিজনেস সাপোর্ট, ভয়েস ওভার, প্রোগ্রামিং, আইটি, টেকনোলজি লেভেলের যে কোনো কাজ এখানে আছে। ইনফ্যাক্ট এখানে আমরা খুব স্মল স্কেলে লিগাল সার্ভিসও দিচ্ছি, খুব স্মল স্কেলে আমরা এখানে আর্কিটেকচার সার্ভিসও দিচ্ছি। তো আসলে যে কোনো কাজ, যে কোনো প্রজেক্ট যেটা অনলাইনে ডেলিভারেবল, সেই কাজগুলোই আমরা এখানে ইনভলভ করেছি। আর আপনি তো দ্য টু আওয়ার জবের জনক কিংবা প্রতিষ্ঠাতা, আসলে আমি একটা বিষয় জানতে চাই যে আপনার ক্যারিয়ার জীবনটা কীভাবে শুরু হয়েছিল কিংবা আপনার ক্যারিয়ারটা কীভাবে স্টার্ট হয়েছিল। আমার কেরিয়ার স্টার্ট হয়েছে খুবই সাধারণভাবে। আমি খুলনা ইউনিভার্সিটি ব্যবসা প্রতিষ্ঠান প্রশাসন থেকে আমি পাশ করি। তো এরপরে আমি একটি অ্যাডভার্টাইজিং এজেন্সিতে আমি কাজ করেছি 1 বছর, এবং আমার সর্বশেষ কর্মজীবন ছিল ট্রান্সকমে ব্র্যান্ড ম্যানেজার হিসেবে, যেটা আর কি আমার প্রথম সন্তান হওয়ার পর আমি ছেড়ে দেই। আর আপনি যে আপনি বলেন যে অ্যাডভার্টাইজিং কোম্পানি থেকে আপনি ট্রান্সকমে জব করেছেন, ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করেছেন, আসলে কোনো কিছু তো আর একদিনে হয় না। আপনার জীবনের যদি যে বাধাগুলো এসেছে কিংবা যেগুলোকে অতিক্রম করেছেন, যেহেতু আমাদের তরুণদের বাংলাদেশ তরুণদেরকে এনকারেজ করার উদ্দেশ্যে কিংবা আপনার যে উদ্যোগ আছে সেই উদ্যোগটাকে স্প্রেড করা, তরুণদের মাঝে স্প্রেড করা, যাতে তরুণরাও ইন্সপায়ার হয় আপনার উদ্যোগ দেখে, সো আপনার কেমন কোনো ঘটনা রয়েছে যে ঘটনার কারণে হয়তো আপনার একটা কঠিন পরিস্থিতিকে ওভারকাম করতে হয়েছে এবং সেখানে আপনার সাকসেস হয়েছে, এরকম কোনো ঘটনা আছে? আসলে আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে যে এনকারেজ করার মতো মানুষ নাই, কিন্তু ডিসকারেজ করার মতো মানুষ প্রচুর। আপনি একটা স্বপ্ন দেখছেন বা আপনার একটা ইচ্ছা আছে, সেটা কিভাবে তুমি পসিবল করতে পারবে এবং কিভাবে তুমি আগে যেতে পারবে এটা বলার মানুষ আপনি সহজে পাবে না। কিন্তু কেন এটা সম্ভব না, কেন তুমি অ্যাচিভ করতে পারবে না, এ পথে গেলে তুমি ফেল হবে, এগুলো বলার জন্য মানুষের অভাব হয় না। তো এই জিনিসটা আমার সাথেও হয়েছে। আমি নিজে যখন এই প্ল্যাটফর্মের জন্য কাজ শুরু করি তখন কিন্তু আসলে অনেকের জন্য এটা একটা ব্যাপার ছিল যে এটা বাংলাদেশে কিভাবে সম্ভব, বা আসলে কি কোনো মেয়ে এখানে কাজ করতে আসবে, কিভাবে তারা 2-1 ঘন্টা ম্যানেজ করে কাজ করবে। তখন কিন্তু এটা অ্যাবসলিউটলি ইম্পসিবল একটা ব্যাপার ছিল। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখি যে আসলে না, এই জিনিসগুলোর ব্যাপারে, মানে এই যে মানুষের কথা, এত বেশি ফোকাস করা উচিত না, এত বেশি প্রায়োরিটি দেওয়া উচিত না। নিজের স্বপ্নের প্রতি আস্থা থাকতে হবে, নিজের বিশ্বাসের প্রতি চরম আস্থা থাকতে হবে, এবং কখনোই, আমি এটা সবসময় বলি, আশা হারানো যাবে না। হতাশা আমার মনে হয় যে খুব বড় একটা অপরাধ, কখনোই হতাশ হওয়া উচিত না কারোরই, কেননা এই আশা থাকাটা, এই আশাটাকে ধরে রাখতে পারা চ্যালেঞ্জকে মোকাবেলার সাহস দেয়, চ্যালেঞ্জকে মোকাবেলা করার এনার্জিটা দেয়। সো আমি এটাই বলবো যে আশাটা কখনই কারোর জন্য হারাবেন না। আর দর্শক, আমরা ইতিমধ্যে কিন্তু জেনে গিয়েছি যে আমার এই মুহূর্তে শোর কে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। আমরা জানি যে বাংলাদেশের বিশিষ্ট নারী উদ্যোক্তা, যিনি দ্য টু আওয়ার জব নামে নতুন একটি ভেঞ্চার শুরু করেছেন, যেখানে প্রফেশনাল ফিমেলরা কাজ করবে এবং কাজ তারা নিবে এবং সুন্দরভাবে তারা সেই কাজগুলোকে ডেলিভারি করবে, সেই উদ্দেশ্যে তিনি এই দ্য টু আওয়ার জব নামে নতুন ভেঞ্চারটি শুরু করেছেন। আর দর্শক, আমাদের তরুণদের বাংলাদেশের এই পর্বগুলো স্পন্সর হিসেবে রয়েছে রিয়েল এস্টেট কোম্পানি স্ট্রাকচার হোল্ডিংস লিমিটেড এবং ক্যাবল কোম্পানি আর ক্যাবলস লিমিটেড। আর আমরা এখন যে বিষয়টি যাবো আপনার কাছে জানবো যে আপনি তো একজন কি বলবো দৃঢ় মনোবলের অধিকারী, কিংবা স্বপ্ন দেখতে যাবেন জানেন এবং বাস্তবায়ন করতেও জানেন এবং চেষ্টা করেন, চেষ্টা করেন, স্বপ্নটা আসলে কীভাবে বাস্তবায়ন করতে হয়? স্বপ্ন বাস্তবায়নের পথে না, আসলে ধীর স্থির থাকা এবং প্রচণ্ড ধৈর্য থাকা অনেক জরুরি। আমার এই জার্নিটা কিন্তু আসলে গত 2 বছর ধরে চলছে, হ্যাঁ, এবং আমি মনে করি যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ডে দীর্ঘ 2 বছর ধরে কাজ করতে পারার জন্য আসলেই অনেক ধৈর্য প্রয়োজন হয়।
তো এটা আমাকে, আমি বলবো না যে আমি অনেক ধৈর্যশীল বা আমার এই ধৈর্য ছিল বলে আমি করে গেছি, সেটা না, আমি বেসিক্যালি অনেক বেশি অস্থির, কিন্তু আমাকে নিজেকে ম্যানেজ করতে হয়েছে, অনেক শান্তভাবে ধীরভাবে স্টেপ বাই স্টেপ এটা আগাতে হয়েছে। তো আমার মনে হয় যে এই যে পেশেন্স থাকা, ধৈর্য থাকা, এটা সবার জন্য অনেক জরুরি। আমরা অনেকেই একটা ভুল খুব করে ফেলি, সেটা হচ্ছে যে কোনো কিছু এখনই রেজাল্ট চাওয়া লাগবে, আমরা এখনই দেখতে চাই এটার আউটকাম কি, এখনই চাই জিনিসটা সফল হয়ে যাক, কিন্তু এটা এত সহজ না, এটার জন্য অনেক বেশি অপেক্ষার প্রয়োজন। তো এই অপেক্ষা করার মানসিকতাটা থাকতে হবে। অনেকে দেখা যায় কি যে আপনি যেমন টু আওয়ার ভেঞ্চার শুরু করেছেন কিংবা স্টার্ট আপ শুরু করেছেন, অনেকে দেখা যায় যে কোনো একটা উদ্যোগ গ্রহণ করেছে তরুণদের মধ্যে, কিংবা সেটা হোক না কেন প্রফেশনাল ফিমেলও হতে পারে, কিংবা ফিমেলও হোক নর্মাল ফিমেলও হতে পারে, এখন দেখা যায় যে অনেক উদ্যোক্তা কিংবা নারী উদ্যোক্তারা আছেন যে নতুন একটা ভেঞ্চার স্টার্ট করেছেন। উদ্যোগ তো কিংবা বিজনেস কিংবা যে কোনো উদ্যোগ শুরু করতে হলে কিন্তু বাধা আসবেই, বাধা আসলে কিন্তু আমাদেরকে তো পিছিয়ে হটিয়ে হটা যাবে না, বুঝলি, আমাদেরকে স্বপ্ন দিয়ে এগিয়ে যেতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। অনেকে দেখা যায় যে আমি একটা বাধার সম্মুখীন হলাম, আমি আমার স্টার্ট আপ কিংবা আমি সেখান থেকে সরে গেলাম, আসলে যারা সরে যায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি বলবো একটা কথাই, যে প্রতিটা ক্ষেত্রে চ্যালেঞ্জ খুব পজিটিভ একটা ইস্যু, বাধা এবং ব্যর্থতা, আমি কিন্তু এই দুটোকে খুব পজিটিভলি নেই এবং খুব পজিটিভ মনে করি। আমার জীবনে যখনই কোনো চ্যালেঞ্জ এসেছে, আমি দেখেছি যে এই চ্যালেঞ্জকে ওভারকাম করতে যেয়ে আমি এক ধাপ এগিয়ে গেছি বরং, কখনো পিছাই নেই। এবং এই বাধাগুলো আসলে যখন মানুষের কাছে আসে, এটা কিন্তু তাকে অনেক বেশি স্ট্রং করে তার আগের থেকে, তিনি আগে যা ছিলেন বাধাগুলোকে পার হতে যেয়ে বা এগুলোকে কীভাবে মোকাবেলা করে আগাবো এটা করতে যেয়ে কিন্তু ধীরে ধীরে আর স্ট্রং থেকে আরও বেশি স্ট্রং উনি হয়ে যান। তো এই যে স্ট্রং থেকে ওনার যে যাত্রাটা, যে আমি আরও বেশি শক্তিশালী হয়ে যাচ্ছি, এটার রেজাল্টটা আসলে উনি দেখতে পাবেন না যদি বাধা পেয়ে উনি ছিটকে পড়েন বা বাধা পেয়ে উনি থেমে যান, কেননা প্রতিটা বাধা মানুষের জীবনকে আরও বেশি পাওয়ারফুল করে তোলে। তো আমি এটাই বলবো যে বাধাগুলোর থেকে সুযোগ খোঁজার চেষ্টা করবেন, এই বাধাগুলো যখনই আপনি অতিক্রম করার সুযোগ খুঁজবেন তখন দেখবেন আপনি কিভাবে জানি এক ধাপ আরও এগিয়ে গেছেন, পিছিয়ে না। তো এটাকে পজিটিভলি নিতে পারার মানসিকতা থাকতে হবে সবারই। প্রত্যেকটা বিজনেস কিংবা প্রত্যেকটা উদ্যোগ কিন্তু একটা মডেল থাকে, কিংবা একটা প্ল্যান করতে হয়, প্ল্যান করে কাজ করতে হয়। আপনি আপনার বিজনেসের কিভাবে প্ল্যান করেছিলেন আসলে, যদি একটু বলতেন তরুণদের উদ্দেশ্যে যাতে এনকারেজ হতে পারে যে নতুন কোনো ভেঞ্চার কিংবা বিজনেস কীভাবে স্টার্ট করতে হয় কিংবা কীভাবে প্ল্যানিং করতে হয়? আচ্ছা, আমি একটা বলবো খুব স্ট্রাকচারাল ওয়েতে যেটা হয়, সেটা হচ্ছে যে উদ্যোক্তা যখন কোনো স্বপ্ন দেখেন এবং চান যে এটাকে আমি এখন রিয়েলাইজ করবো, আমি সফল করতে চাই, তখন না আসলে সত্যি কথা বলতে কি আবেগ অনেক বেশি কাজ করে। হ্যাঁ, আবেগ কাজ করে এরকম যে আমি বিশ্বাস করি এটা হবে এবং এটা এভাবেই হবে এবং আমি এটা শুরু করলেই হয়ে যাবে, কিন্তু এই জায়গাগুলোতে একটু ক্যালকুলেটিভ স্টেপ নেওয়া অনেক দরকার আছে। যেমন আমি যা বিশ্বাস করি বা আমি যা মনে করছি যে এই আউটপুট এটার এই রেজাল্ট আসতে পারে, সেটার জন্য সার্ভে করা অনেক বেশি প্রয়োজন। আপনি যাদেরকে নিয়ে স্বপ্নগুলো দেখছেন বা যাদেরকে নিয়ে আপনি প্ল্যানগুলো করছেন, সেটাকে আপনার ভেরিফাই করা বা অথেন্টিকেট করা অনেক বেশি জরুরি। আমার যখন প্রথমে এই ইনসাইটটা আসলো যে আমরা এই প্রফেশনাল ড্রপ আউট মাদাররা আমরা হয়তো বা টু আওয়ার জবে কাজ করতে পারি, তখন আমাকে কিন্তু মনে হচ্ছিলো যেন এখনই চালু করে দিই জিনিসটা, কিন্তু আসলে সেভাবে করা সম্ভব হয়নি। আমরা প্রথমে একটি কোয়েশ্চেনিয়ার রেডি করি এবং আমার যতগুলো ফ্রেন্ড আছে, মেয়ে ফ্রেন্ড আছে, আমি ওদের কাছে কোয়েশ্চেনিয়ারগুলো পাঠিয়ে দিই এবং তাদেরকেই আমি অ্যাসাইন করি এই কোয়েশ্চেনিয়ারগুলো বাকিদেরকে জিজ্ঞেস করার জন্য। এবং ধীরে ধীরে আমরা এভাবে 300টা মেয়েকে সার্ভে করে ফেলি এবং 300টা মেয়েকে সার্ভে করার পরও আমরা এটাকে অ্যানালাইসিস করি, করার পরে আমরা 20-25 জনের একটি ওয়ার্কশপ করি, যেন আমরা সরাসরি তাদের মুখ থেকে জানতে পারি যে আমাদের আসলে সলিউশনটা কেমন হওয়া উচিত। কেননা আমি ভাবছি হয়তো আমার এই স্বল্প চিন্তার মধ্যে এভাবে হওয়া উচিত, কিন্তু যখন আমি 300-350টা মেয়ের সাথে কথা বলবো এই হরাইজনটা আরও বেড়ে যায়। হ্যাঁ, তো আমার মনে হয় যে এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে প্ল্যান করে আসা অনেক বেশি জরুরি, এবং সব থেকে বেশি জরুরি যে মার্কেটে কাজ করছেন সে মার্কেটকে অ্যানালাইসিস করে আগানো। অবশ্যই আপনি যা বিশ্বাস করেন সেটা সম্ভব, কিন্তু সেটার কিছু মেজারমেন্ট আছে, কিছু ক্যালকুলেটিভ স্টেপস আছে, এটা আপনাকে নিতে হবে। আর দা টু আওয়ার্স জব নিয়ে আপনি আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, যে আপনি আসলে টু আওয়ার্স জবকে কোন অবস্থানে দেখতে চান ফিউচারে? এটার পিছনে না আমার একটা বিশ্বাস কাজ করে, সেটা হলো যে এই যে পোস্ট প্রেগনেন্সি বা পোস্ট ফ্যামিলি লাইফ যে মেয়েগুলো আছে, হ্যাঁ,
তারা যে চ্যালেঞ্জটা ফেস করে এটা কিন্তু শুধু বাংলাদেশ বলে ফেস করছে এমন না, এটা কিন্তু একটা মেয়ের একটা বায়োলজিক্যাল ক্লক বলবো। একটা মেয়েকে 20 থেকে, আপনি চিন্তা করে দেখেন যে একটা ক্যারিয়ারের সব থেকে অ্যাক্টিভ এনার্জেটিক বয়স কোনটা, 25 থেকে 45 বা 50, কিন্তু এই বয়সটাই আসলে একটা মেয়ের জন্য বিয়ে করো, ফ্যামিলিকে সামাল দাও, দুই তিনটা বাচ্চার মা হও, এটারও সময়, ঠিক আছে? তো তাহলে আপনি যে টাইমে সব থেকে বেশি কনসেন্ট্রেট করতে চাচ্ছেন ক্যারিয়ারে, সে টাইমে আপনার ফ্যামিলিকে সময় দিতে হচ্ছে। তো এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্যাপার, এটা একজন আমেরিকান মেয়ে, পৃথিবীর যে কোনো মেয়েরই একই সিচুয়েশন। তো আমি চাই যে দি টু আওয়ার জব এরকম একটা গ্লোবাল প্ল্যাটফর্ম হোক, যেখানে একটা মেয়ে জানবে যে আমি আমার ফ্যামিলি লাইফ ব্যালেন্স করার জন্য কখনই আমাকে আমার ক্যারিয়ারকে ফেলে দিতে হচ্ছে না বা ছেড়ে দিতে হচ্ছে না। তো আমি চাই সব মেয়ের জন্য এই সলিউশনটা তাদের কাছে চলে আসুক। আমাদের যে ইয়াং জেনারেশন রয়েছে কিংবা বাংলাদেশের যে বর্তমান তরুণ প্রজন্ম রয়েছে, তরুণ প্রজন্মরা কিভাবে সুন্দর ক্যারিয়ার গঠন করতে পারে বলে আপনার ধারণা? এই প্ল্যাটফর্মে নাকি প্ল্যাটফর্মের বাইরে? এই প্ল্যাটফর্ম কিংবা এই প্ল্যাটফর্মের বাইরে হতে পারে সেটা। জি, প্রথম কথা আমি একটা জিনিস অলওয়েজ বলি যে এই প্ল্যাটফর্মটা আসলে একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম। হ্যাঁ, আমি অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি, এনকারেজ করি প্রতিটা মেয়ে যেন তার তার লক্ষ্যকে অবশ্যই কাজে লাগায় এবং কিছু না কিছু করার চেষ্টা করেন, যে স্বপ্ন দেখেছেন যা হতে চেয়েছেন সেটা যেন করে, এবং সেটা যদি কখনো ওনারা করতে বাধাগ্রস্ত হন বা কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই সেখানে আমরা আছি যারা তার এই স্বপ্নকে পুরোপুরি বাস্তবায়ন করার জন্য বাকিটা পথ এগিয়ে দিব। যারা প্রফেশনাল ফিমেল রয়েছেন কিংবা যারা আমাদের এই শো দেখছেন, তারা কিন্তু যদি দ্য টু আওয়ার্স জবে কাজ করতে চান কিংবা যদি সম্পৃক্ত হতে চান কিংবা যদি উদ্যোগ কোনো একটা উদ্যোগ গ্রহণ করতে চান, যদি আপনাদের কোনো পরামর্শ, নতুন উদ্যোক্তা যারা রয়েছেন তাদের যদি কোনো বিভিন্ন ধরনের সাজেশন হয়তো প্রয়োজন হতে পারে, তাহলে কিন্তু আমাদের সাজেদার পাশাতে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আর আসলে বড় হতে হলে কোন তিনটি গুণ থাকা বলে আপনার আসলে মনে হয়, যারা বড় হয়েছে যারা বর্তমান বিশ্বে যারা টপ র্যাঙ্কে অবস্থান করছে কিংবা বাংলাদেশে টপ র্যাঙ্কে অবস্থান করছে, এরকম আপনি তো অনেক বড় মানুষ দেখেছেন কিংবা অনেক কিছু চলার সুযোগ হয়েছে, বড় যারা বড় হয়েছে তাদের মতো হতে হলে কোন তিনটি গুণ থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? আসলে আমার মনে হয় যে এটা এক একজনের কাছে অ্যান্সারটা এক এক রকম। তো আমি আমার কাছে আমি যেটা পেয়েছি যে তিনটি গুণকে আমি বেশি প্রায়োরিটি দিয়েছি আমি সেটা বলতে পারি। সেটার জন্য সর্বপ্রথম আমার মনে হয় কি যে অন্ধ আশা, একেবারেই যে যাই বলুক আমি বিশ্বাস করি তো করি, এটাই হবে, এটা থাকা অনেক জরুরি। দ্বিতীয়ত অনেক বেশি পরিশ্রমী হওয়ার মানসিকতা থাকতে হবে, অনেক বেশি পরিশ্রমী হতে হবে, কেননা আপনার যদি পরিশ্রম করার এই অভ্যাসটা না থাকে তাহলে যখন কোনো বাধা বা চ্যালেঞ্জ আসবে আপনি সাথে সাথেই কিন্তু জিনিসটা ভাববেন যে হাল ছেড়ে দিই, তো এই হাল ছেড়ে দেওয়াটা কখনই করা যাবে না। আর সর্বশেষে আমি বলবো যে অসম্ভব ধৈর্য থাকতে হবে, কেননা আপনার জীবনে কখন কি ঘটছে সব কিছু প্ল্যান মতো হবে না, কখনোই প্ল্যান মতো হবে না, আপনি ভাববেন একরকম আপনার সাথে হবে আরেক রকম। তো আপনার যদি এতটুকু পেশেন্স থাকে যে ঠিক আছে এই পথটা আমি পার হয়ে যাব এবং আমি যা ভেবেছি যা করতে চেয়েছি সেটা আমি করতে পারবো, তো এই ধৈর্যটা থাকলে আমার মনে হয় যে তাকে ওই প্রতিকূল সময়গুলোকে পার করতে তাকে অনেক বড় সাপোর্ট করবে। তো আমার কাছে এই তিনটা আমাকে অনেক বেশি হেল্প করেছে। তরুণরা যখন নতুন উদ্যোগ শুরু করে কিংবা নতুন ভেঞ্চার স্টার্ট করে দেখা যায় যে তরুণরা অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়, তারা ফান্ডটা কোথায় পাবে, স্বপ্ন আছে, ধৈর্য আছে কিংবা স্বপ্ন ধৈর্য থাকলে কিন্তু অনেক কিছুই হয়ে যায় যদি কাজ করে, কাজ করলে অবশ্যই একটা পথ, স্বপ্ন দেখলে সেই স্বপ্নটা এক আগে একদিন পরে বাস্তবায়ন কিন্তু হয়। কিন্তু আমাদের একটা সাধারণ একটা কিন্তু থট আছে কিংবা একটা প্রশ্ন থাকে যে তরুণরা যারা একটা উদ্যোগ গ্রহণ করে কিংবা একটা উদ্যোগ গ্রহণ করতে চায় আমার কেউ পার করতে হয়েছে, যখন আমি এই প্ল্যাটফর্মের প্ল্যানটা করি তখন আমার অ্যাবসলুটলি জানা ছিল না, আমি কিন্তু বেসিক্যালি আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডের, মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের, আর এটা একটা মানে কি বলবো টেকনোলজি বেসড একটা জিনিস,
তো এখানে আসলে এগুলো করতে কত টাকা লাগে, কার কাছে যেতে হয় এবং এগুলো কিভাবে তৈরি করতে হয়, এগুলো কোনোটাই আমার ছিল না। তো আমি যেটা করতাম যে আমি জি আমার আমার যেটা মনে আছে সেটা হচ্ছে যে আমার তো দুটো পিচ্ছি আছে, তো ঘরে আমি কখনই কাজ করতে পারতাম না, তো ওদেরকে আমার মার কাছে রেখে আমি কোথাও কোনো রেস্টুরেন্টে বসতাম, একেবারে চুপচাপ কোনো রেস্টুরেন্টে বসে আমি কাজগুলো করতাম, আমি পড়াশোনা করতাম। আসলে ইনফ্যাক্ট আমি অনেকগুলো আর্টিকেল প্রিন্ট আউট করে আমি সেখানে 2-1 ঘন্টার জন্য বসে আমি পড়াশোনা করতাম। এভাবে পড়তে পড়তে অনেক কিছু জেনে তারপর আমাকে আগাতে হয়েছে। তো এটা তো গেল এই স্ট্রাগল, কিন্তু ফিনান্সিয়াল ক্ষেত্রে না আসলে শুরুর দিকে কখনোই কারো সাপোর্টটা আসলে পাওয়া যায় না, কেননা আইডিয়া লেভেলে বা আপনার যখন জিনিসটা তৈরি হয়নি সে সময় কেউ ওভাবে আপনাকে ট্রাস্ট করতে চায় না। তো এই ক্রাইসিসটা আমি আসলে অনেক অনেক সাপোর্ট পেয়েছি আমার ফ্যামিলির কাছ থেকে এবং টোটালি নিজের ফান্ড থেকেই আমাকে আসলে এই পর্যন্ত আসতে হয়েছে। তো আসলে আর সেই সময় সিচুয়েশনটা এমন ছিল যে আমি কাজ করবো নাকি আমি ফান্ড এক্সপ্লোর করব, তো আমার পক্ষে দুটা করা সম্ভব ছিল না। তো আমি বেছে নিয়েছি যে আগে কাজটা করি, কাজটা আগে করে যাই। তো সেই সময় আসলে আমার ফ্যামিলি আমাকে অনেক বড় সাপোর্ট দিয়েছে। তো এখন আর এখন আমি আশা করি যে হয়তো বা যেহেতু অলরেডি এটাকে আমরা বাস্তবায়িত করেছি, হয়তো সরকার বা বেসরকারি কোথাও থেকে আমরা হয়তো ফান্ড আশা করতে পারি। তো আর বাকি উদ্যোক্তা জি আপনার কোনো সরকারি ফান্ড নিয়ে শুরু করেছেন? না এখন পর্যন্ত, না এখন পর্যন্ত কোনো সরকারি বা বেসরকারি কোনো ফান্ড আমরা পাইনি, কিন্তু আমরা মানে সরকারি ফান্ডের সাথে আমরা অ্যাপ্লাই করেছি, কেননা এলআইসিটি প্রজেক্টের সাথে আমাদের একটি পার্টনারশিপ আছে। তো আমরা খুবই আশাবাদী আমরা এখান থেকে হয়তো বা সাপোর্ট পাবো আশা করা যাচ্ছে। আর তরুণ উদ্যোক্তা যারা আছে তাদের তাদের ক্ষেত্রেও আমি বলবো যে শুরুর দিকে কখনোই ফান্ড রেডি থাকবে না, আপনার হাতে কখনোই থাকবে না। আসলে এটা না এটা একটা গ্লোবাল প্র্যাকটিস আমার মনে হয় সবার জন্যই, সেটা হচ্ছে যে শুরুতে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছ থেকেই আসলে অনেকটা ফান্ডের সাপোর্টটা নিয়ে আগাতে হয়। কিন্তু ফান্ড নাই, সরকারি বেসরকারি ফান্ড নাই, কিন্তু তাহলে কিভাবে করব, এটা কখনই ভাবা যাবে না। আসলে এটা ভাবা যাবে না, এনি হাও নিজের পকেট থেকে হলেও আসলে শুরু করে দিতে হবে। জি কারণ এটা না পৃথিবীর যত বড় মানে যত বড় ইয়েকেই আপনি দেখেন, বিজনেসে আপনি দেখেন, শুরুর দিকে আসলে কেউ এত বেশি সাপোর্টেড হয় না বা এত ফান্ডেডও হয় না। আর তরুণরা কিংবা যারা ইয়াং এন্টারপ্রেনার আমাদের এই শো দেখছেন তাদের জন্য কিন্তু আপনি কিন্তু অনেকগুলো সাজেশন দিয়েছেন কিংবা অনেক বিষয়ে কিন্তু এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। সো আপনারা যারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে চান তাদের জন্য কিন্তু এই ইনফরমেশনগুলো কিংবা এই তথ্যগুলো অনেক কাজে আসবে বলে আমরা আসলে মনে করি কিংবা আমাদের ধারণা। আর আমরা তো আমাদের শোর প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। সঞ্জিত আপু, আপনার কি দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিস বলবো যে পৃথিবীতে ছেলে আছে মেয়েও আছে, একটা মেয়ের আসলে রেসপন্সিবিলিটি অনেক বেশি থাকে, একটা ছেলেরও থাকে, আসলে দুজনেরটা দুই রকম। তো একটা মেয়ের সেই রেসপন্সিবিলিটির সাথে কিছু স্বপ্নও থাকে, কিন্তু দেখবেন যে একটা মেয়ের স্বপ্নগুলো বাস্তবায়িত করতে গেলে আসলে তার বাবা মার সাপোর্ট, তার জীবনসঙ্গীর সাপোর্ট, এটা আসলে অনেক বেশি জরুরি একটা জিনিস। তো একটা মেয়েকে সাপোর্ট করা মানে ইনফ্যাক্ট আপনি একটা দেশকে আগিয়ে যেতে সাহায্য করছেন। একটা দেশের অর্ধেক তো অবশ্যই নারী এবং একটা নারী আসলে আরেকটি জাতিকে জন্ম দেয়। তো আপনি যখন তাকে সাপোর্ট করবেন আপনি জানবেন যে আপনি আরও অনেক বড় কিছুকে সাপোর্ট করছেন। তো আপনার সমর্থনকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাদেরকে। আর মেয়েদেরকে বলবো কখনোই কোনোভাবে কোনো অবস্থাতেই আশা হারাবেন না, আপনি অনেক স্পেশাল একটা সৃষ্টি আল্লাহর, এবং আপনি অবশ্যই আশাকে ধরে রাখবেন, সেই স্বপ্নকে ধরে রাখবেন, এবং এই বিশ্বাসটা থাকলে আপনার স্বপ্ন অবশ্যই পূরণ হবে। কথা বললেন আমি তো নিজেই মোটিভেটেড হয়ে যাচ্ছি, কথায় দর্শকরা তো আরো বেশি মোটিভেটেড হয়ে যাবে। ঠিক আছে, হাজার হাজার দর্শক মিলে মোটিভেটেড হয়েও গিয়েছে যারা শো দেখেছে কিংবা যারা পরবর্তীতে শো দেখবে। আমাদের শোর যে নিয়মটা রয়েছে হয়তো দুই দিন ব্যাপী, আমাদের শোর যে মার্কেটিং পলিসি সেটা দুই দিন ব্যাপী হয়, হয়তো এর মধ্যে অনেক হাজার হাজার মানুষজন এই শোটি দেখবে, তবে সবাই মোটিভেটেড হবে বলে আমার ধারণা। ঠিক আছে, কারণ আপুর যে সুন্দরভাবে যে বোঝানোর যে ক্ষমতা আছেন সেটা আসলে অসাধারণ। আবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের স্টুডিওতে এসে এত কষ্ট করে আসলেন এবং তরুণদের উদ্দেশ্যে কথা বললেন, তরুণদেরকে এনকারেজ করলেন এবং আপনার স্বপ্ন নিয়ে কথা বললেন। অনেক ধন্যবাদ আপনাকেও, আর হয়তো আবারও অন্য কোনো প্রোগ্রামে আপনার সাথে দেখা হবে। অবশ্যই। আর দর্শক, আমরা আমাদের শো প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি, আর আপনাদের সাথে আবারও দেখা হবে।
নতুন কোনো অতিথি হিসাবে। আর আমরা যাবার আগে আর একটু বলে নিই যে আমাদের তারুণ্যের বাংলাদেশের এই পর্বগুলো স্পন্সর কো-স্পন্সর হিসেবে রয়েছে স্ট্রাকচার রিয়েল এস্টেট কোম্পানি স্ট্রাকচার হোল্ডিংস লিমিটেড এবং ক্যাবল কোম্পানি আর ক্যাবলস লিমিটেড। এবং আমাদের সাথে থাকার জন্য এত কষ্ট করে আমাদের বক্তব্য শুনলেন, আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন ও ভালো থাকুন।